কার্বিআংলং মানে তুলিরাম, তুলিরাম মানে কার্বিভূমি, কার্বিভূমিত তুলিরামর হিটলারি রাজ, এইবর কথা এতিয়া কই থাকিলে শেষেই নহয়। যিমান কই যাব সিমানে বেছিকৈ ওলাই গৈ থাকিব কার্বিভূমির বাহিরে ভিতরে সীমাহীন সা সম্পদর গৰাকী হওয়া তুলিরাম রংহাঙর কথা। এই বিষয়ত প্রাক্তন IAS জন ইংটির কাথারে পুনৰ বিচাৰিছে তুলিরাম রংহাঙর বিরুদ্ধে হোক CBI তদন্ত। তুলিরাম রংহাঙর বিরুদ্ধে সরব হৈ প্রাক্তন IAS জন ইংটি কাথারে কলে প্রজেক্ট ডেভেলপমেন্ট অব ডিফু টাউনের নামত কি করিলে, কাম আধা এৰি কোনে লুটিলে টকা। প্রজেক্ট ডেভেলপমেন্ট অব ডিফু টাউন লেক ফর রিক্রিয়েশন আন্ডার KATC প্যাকেজ বলি কয়। টোটেল প্রজেক্ট টু 15.60 ক্রোর্স, এতিয়া 7.80 ক্রোর্স টু টকা রিলিজ করা হল। এতিয়ালৈকে কাম একো হোৱা নাই, এতিয়ালৈকে কাম একো হোৱা নাই, এইটো নোহোৱাকৈ আধা আধা কৰি থৈ দিছে। আৰু এইটোতো এই কাগজটো কিন্তু ইমান নতুন কাগজ নহয়, তাৰ পাছতো বোধহয় ৰিলিজ কৰিছে টকাটো। প্রাক্তন IAS কাথারে তুলিরাম রংহাঙর কার্বি স্বায়ত্তশাসিত পরিষদে করা রাস্তা দলং নির্মাণের আন এক উদাহরণ দাঙি ধরলে। তারালাংস রংকিমির মাজর রাস্তাটোর হল কি? এইফালে এটা কনস্ট্রাকশন অফ রোড ফ্রম বিরলা তারালাংস টু রংকিমি নিয়ার ন্যাশনাল হাইওয়ে 36 ইনক্লুডিং RCC ব্রিজ। টোটেল প্রজেক্ট কস্ট 44.15 ক্রোর্স, এতিয়ালৈকে টকা রিলিজ করেছে 43.16 ক্রোর্স, 44 অলপ লেস দেন 1 ক্রোর হে বাকি আছে। কাম হয়ে গেল বলে কেছে, ইনগ্রেট হওয়া নাই, কিন্তু মই যোৱাকালিহে এইটো রাস্তাত আহিলো, গোটেইখিনি রাস্তা এটা ভাঙি গেল। এইবোৰ তুলিরাম রংহাঙর বাবে সাধারণ কথা, এনেবোৰ হয়ে থাকিব পাৰে। কিন্তু প্রাক্তন IAS কাথারে কলে কার্বিভূমিত সৰু সৰু ঠিকা করা স্থানীয় ঠিকাদারে নাপায় বিল, ডাঙর ঠিকাদারের বৃহৎ পরিমাণের বিলহে আদায় দিয়ে তুলিরামে। সৰু সৰু কন্ট্রেক্টর সকল বিল একেবারে দিব নোৱাৰিলে। সৰু সৰু কন্ট্রেক্টর সকল 1 লাখ, 5 লাখ, 10 লাখ তেনেকেহে হব, সেইবিলাক দিব পারা নাই। কিন্তু সুরেশ শর্মা একেবারতে 6 ক্রোর্স 7 লাখ বিল দি দিলে। কার্বি রাইজর সাধারণ জীবন যাপনের বিপরীতে কার্বিভূমিত এনেদরে হিটলারিরা চলোৱা কার্বিআংলং স্বায়ত্তশাসিত পরিষদর CEM তুলিরাম রংহাঙর বিরুদ্ধে পিছে কোনে লব ব্যবস্থা? সহজ সরল কার্বি রাইজে বাদ চাইছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মালৈ। ব্যুরো রিপোর্ট, News18, অসম নর্থ ইস্ট।